পুরোদমে খুলল গাজীপুর সাভারে বেশিরভাগ পোশাক কারখানা। নিরাপত্তায় কারখানা এলাকায় পুলিশের পাশাপাশি টহলে রয়েছেন বিজিবি ও সেনা সদস্যরা। সকাল থেকে কাজে যোগ দিতে আসতে থাকেন শ্রমিকরা। নিরাপত্তা নিশ্চিতে আইডি কার্ড দেখিয়ে কারখানায় প্রবেশ করতে হয় শ্রমিক কর্মকর্তাদের। কারখানার ফটকগুলোতে নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে, রয়েছে বিজিবি ও সেনা টহল। এর আগে বুধবার বকেয়া বেতন ও চাকরি স্থায়ী সহ নানা দাবিতে সাভার ও গাজীপুরে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন কারখানায় ইটপাটকে ছোঁড়ার ঘটনা ঘটে। পরে 120 কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলের খবর জানাতে সাভার ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাভারে, সেখান থেকে জানাবেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সকাল থেকে সাভার শিল্পাঞ্চলের অবস্থা কেমন দেখছেন? শিল্প পুলিশের পাশাপাশি তো বিজিবি এবং সেনা টহলও রয়েছে, সেখানে কি শ্রমিকরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন কিনা, কোনো অসঙ্গতির চোখে পড়েছে কিনা? দেখুন, গত কয়েকদিনের যে চিত্র ছিল সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের, আজকে কিন্তু তার ভিন্ন চিত্র আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে এখন পর্যন্ত আমরা সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের কোনো শ্রমিক অসন্তোষের খবর পাইনি, এবং যারা চাকরি প্রত্যাশী যারা ছিলেন তারাও কিন্তু গত কয়েকদিন ধরে বিভিন্ন কলকারখানার সামনে গিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন। আমরা কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত সেই চাকরি প্রত্যাশীদেরও কিন্তু আমরা দেখতে পাইনি যে বিভিন্ন কলকারখানার সামনে অবস্থান নিতে। এবং বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা তারা সকালে কারখানাতে কাজে যোগ দিয়ে তাদের প্রথমে কর্মবিরতি পালন করেছেন এবং বেশ কিছু দাবি দাওয়া জানিয়ে কিন্তু তারা সড়কে নামার চেষ্টা করেছিলেন, সেই বিষয়টি কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পাইনি। এবং গতকালকে আপনি জানেন যে চলমান শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে অন্তত 50টি পোশাক কারখানার যে মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু তাদের কারখানা গতকালকের একদিনের জন্য ছুটি দিতে বাধ্য হয়েছিল। সে সকল কারখানাগুলোতেও আজকে সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে বলে আমরা পুলিশ, শ্রমিক এবং শ্রমিক সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে চলমান শ্রমিক অসন্তোষকে ঘিরে কোনো ধরনের অপতৎপরতা, নাশকতা ঠেকাতে আমরা কিন্তু সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশের সদস্যদের মোতায়েন করতে দেখেছি, এবং আমরা গতকাল রাতেও দেখেছি সেনাবাহিনীর সদস্যদের টহল অব্যাহত রয়েছে। এবং সেই টহলটি কিন্তু আজকে সকালেও আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর সদস্যদের একাধিক টিম কিন্তু সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন সড়ক সহ যে সকল অঞ্চলে এই শিল্প কারখানাগুলো রয়েছে সেদিক দিয়ে কিন্তু তারা তাদের নজরদারি বৃদ্ধি করেছেন এবং সেদিক দিয়ে কিন্তু তাদের অব্যাহত রয়েছে। এবং আমরা যদি সামগ্রিকভাবে বলতে চাই যে গত কয়েকদিন ধরে আমরা যে সাভার শিল্পাঞ্চলের যে ছোট ছোট করে যে ধরনের শ্রমিক অসন্তোষের খবর পেয়েছিলাম সেটি কিন্তু আজকে সকাল 8টার পর থেকে এখন পর্যন্ত সাভার আশুলিয়ার কোথাও আমরা কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি বা পাইনি। রুবেল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আবুল হাসান। হাসান, আমরা যেমনটি সাভারের কথা শুনছিলাম, গাজীপুর শিল্পাঞ্চলের কি অবস্থা? টহল তো জোরদার রয়েছে, সবশেষ তথ্য জানাবেন সেখানকার। দেখুন, গতকাল গাজীপুর শিল্প এলাকার বিশেষ করে শ্রীপুর, পাটের বাজার, রাজেন্দ্রপুর, টঙ্গি এবং ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিক বিক্ষোভ ছিল, এবং সেখানে দুটি অংশ ছিল। একটি অংশ হচ্ছে যারা বিভিন্ন শ্রমিকদের দাবি দেওয়া ছিল, বেতন বাড়ানো, বেতন বৈষম্য দূর করা, বিভিন্ন দফা ছিল তাদের। এবং আরেকটি পক্ষ ছিল চাকরি প্রত্যাশী, তারা বেকার সংগঠন নামে একটি ব্যানারে তারা আন্দোলন করে যাচ্ছিলেন। তবে আজকের যে পরিস্থিতি আমরা দেখেছি যে এদের কোথাও কোনো ধরনের যে সংগঠনের ব্যানার তারা এসেছিলেন তাদের তৎপরতা কোথাও নেই। আজকে শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকেই বিভিন্ন কারখানা এলাকায় শ্রমিককে এসেছেন এবং তারা তাদের যে নির্ধারিত কাজ সেই কাজে যোগ দিয়েছেন, এবং কারখানার কর্মচাঞ্চল্য কিন্তু এর মধ্যে শুরু হয়েছে। আপনি জানেন যে 8টা থেকেই মূলত কারখানাগুলোতে কাজের যে পরিবেশ সেটি তৈরি হয় এবং উৎপাদন প্রথমে চলে। এবং এখন যে একটি চিত্র আমরা দেখেছি যে যেই অঞ্চলগুলোতে গতকাল শ্রমিক বিক্ষোভ চললো সেই অঞ্চল সহ সারা গাজীপুরে কিন্তু বেশিরভাগ কারখানা খোলা রয়েছে, এবং সেখানে তারা যারা শ্রমিক রয়েছেন তারা নির্ধারিত তাদের যে কাজ সেই কাজ করে যাচ্ছেন, এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। আইনশৃঙ্খলা রক্ষায় এখানে শিল্প পুলিশের প্রায় 1000 সদস্য বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে, এছাড়া বিজিবি এবং সেনাবাহিনীর টহল রয়েছে। বিশেষ করে ঢাকা, টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা তাদের টহল দিতে দেখেছি সকাল থেকেই, এবং পুলিশের যে সজাগ উপস্থিতি সেই উপস্থিতি
হয়েছে। এছাড়া বিভিন্ন কারখানায় যে নিরাপত্তা কর্মী আছেন তারাও কিন্তু তৎপর রয়েছেন, তারা শ্রমিকদেরকে আইডি কার্ড দেখে ক্ষেত্রে তাদেরকে কিন্তু কারখানার ভেতরে ঢুকতে দিচ্ছেন। ফলে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ পরিবেশ দেখতে পাচ্ছি গাজীপুরের সর্বত্র, এবং আমরা আশা করি টহল জোরদার থাকবে এবং শান্তিপূর্ণ পরিবেশে যেন শিল্পাঞ্চল এলাকাগুলোতে কর্মীরা স্বাভাবিকভাবে কাজ করে যেতে পারে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সাভার এবং গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।